নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি ছোটদের জন্য ভীষণই প্রিয় একটি রেসিপি, মজাদার একটি রেসিপি, ম্যাঙ্গো বরফি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য দুটো আম আমি কেটে নিয়েছি, আমের সাইডগুলো জাস্ট কেটে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমগুলো নিয়ে নিচ্ছি, আমের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আমের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে, এবার এই পেস্টটাকে খুব সুন্দরভাবে আমি ছেঁকে নেব, যাতে কোনোভাবে আমের কোনো আঁশ না থেকে যায়। ছেঁকে নেওয়া আমার কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি কর্নফ্লাওয়ার, এই চামচের 4 চামচ নিয়েছি। যে বাটি মেপে কর্নফ্লাওয়ার দিয়েছি সেই বাটি মেপেই 2 বাটি জল আমি দেব। প্রথমে দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাকি জলটাও দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি, এর জন্য 1/2 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনির দানাটা একটু মোটা, দিয়ে দিয়েছি সামান্য জল, গ্যাসটা কমিয়ে রেখে আমি চিনিটা গলিয়ে নিলাম। ঘিটাকেও আগুনের পাশে রেখে আমি গলিয়ে নিচ্ছি। চিনি আমার গলে গেছে, এবার কর্নফ্লাওয়ার আর আমের যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। প্রায় 5 থেকে 7 মিনিট নেড়ে যাওয়ার পর এরকম গাঢ় হয়ে যাবে। নেড়ে যাওয়া কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু গায়ে এই আমের পাল্প ছিটে আসতে পারে। প্রায় 15 মিনিট নেড়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর একইভাবে লো ফ্লেমে আরও 15 মিনিট কিন্তু নেড়ে যেতে হবে। ঘি দিয়ে 10 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন একবার চেক করে নেব ঠিক কতটা তৈরি হয়েছে। এই প্লেটটায় একটু ঘি মাখিয়ে নিয়েছি, প্লেটে নিয়ে এটাই দেখার পালা যে ঠান্ডা হওয়ার পর এটা জমাট বাঁধছে কি না। না, একদমই এটা তৈরি হয়নি, আরও এটা নেড়ে চেড়ে দেখতে হবে। আমি আরও 5 মিনিট নেড়ে চেড়ে নেব। একইভাবে আমি আবারও একবার পরীক্ষা করে নিচ্ছি, দেখুন এবার কিন্তু অনায়াসে তুলে নেওয়া যাচ্ছে। এই প্লেটটাতে ঢেলে নেব, তাই অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা 4 মগজ বা মগজ দানা, আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। সমস্তটা আমি এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 1/2 ঘন্টা মতো সময় নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের প্লেটে রিপ্লেস করে নিয়েছি। আমি চৌকো শেপ দিচ্ছি, আপনারা চাইলে বরফি শেপও দিতে পারেন। আমি যেমন তেমন করে কাটছি, আপনারা সুন্দর মতো কেটে নেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প উপকরণে, কত অল্প সময়ে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো বরফি। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কত সফট হয়েছে। এখন বাজারে পাকা আমের সময়, আর যখন খুশি বাচ্চাদের কিন্তু বানিয়ে দিতেই পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।